আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে শেয়ার করবো ভীষণ মজার শীতল ভর্তা রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার রিকোয়েস্ট থাকলো। তো আমি আজকে চুলায় পুড়িয়ে ভর্তাটা শেয়ার করবো। অলরেডি আমি শীতলটা পুড়িয়ে নিয়েছি, তো লাউ পাতা পেঁচিয়ে চুলায় পুড়িয়ে নিয়েছি। তো উপরে যে পাতার পুরো অংশগুলো সেগুলো ফেলে দিয়েছি। ফেলে দিয়ে দেওয়ার পরে ভিতরে দেখুন কী পরিমাণ লাল হয়েছে, অর্থাৎ খুব ভালোভাবে শীতলটা কুক হয়েছে। তো এখানে আমি তেল ছাড়াই কাঁচামরিচ ভেজে নিয়েছি, রসুন পেঁয়াজ সম্পূর্ণগুলো আমি তেল ছাড়াই ভেজে নিয়েছি। তো তেলে ভেজে খেলে এটার একরকম টেস্ট, আর তেল ছাড়া যদি আপনারা এইভাবে ভর্তা বানান এটার আলাদা টেস্ট। তো দুটো দুরকম টেস্ট আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়। চুলায় পুড়িয়ে যে ভর্তাটা আমি বানাচ্ছি এটার টেস্টটা বেশি মনে হয়। তো আমি দুটোই খেয়েছি, তো এটা আমার কাছে বেশি ভালো লাগে, যার কারণে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। এর আগে আমি চুলায় পুড়িয়ে তেলে ভেজে বানিয়েছিলাম, তো সেটা শেয়ার করিনি। তো ভিউয়ার্স, এইভাবে আমি ভর্তাটা বানাই। স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিয়েছি, আর কোনো তেলই দিব না, সরষের তেলও দেবো না। তো শীতল বানানোর সময় সরষের তেল ইউজ করা হয়েছে, তো যার কারণে তেল দিতে হবে না। আর মাটির পিছনের সাহায্যে এভাবে বেটে নিচ্ছি। তো ব্লেন্ডারও করা যায়, তো ব্লেন্ডারে না করে এরকম পিছনের সাহায্যে করলে বেশি ভালো লাগে খেতে। তো শীতলটা শুধু আমাদের উত্তরবঙ্গের সঙ্গেই জড়িয়ে আছে, নামটা অন্যান্য ডিস্ট্রিক্টে এটা খায় না। তো শীতল শুটকি আছে, সেটা আলাদা। এটা শীতল শুটকি থেকে এটা শীতল তৈরি করা হয়, এটার টেস্ট সম্পূর্ণ আলাদা। তো ভিউয়ার্স, এভাবে করে আমি পেশি নিচ্ছি। তো একটু সময় নিয়ে পেশি নিচ্ছিলাম, আর অন্যরকম একটা ফ্লেভার ছড়িয়ে গেছে। তো বিশেষ করে রোজা রমজানের দিন এরকম রেসিপিগুলো একদম অসাধারণ, মুখরোচক বলা যায়। তো এরকম পর্যায়ে হয়ে গেছে ভিউয়ার্স, আর পিষবো না, হয়ে গেছে আমার। একটু চারা গোটা গোটা থাকবে, একদম পেস্ট হবে না, যেহেতু রসুনটাকে আমি খুব ভালোভাবে ছিলিনি। তো রসুনের খোসাটা খুব ভালোভাবে ছিলে ফেলে দিলে আরও বেশি সফট হয় ভর্তাটা, কিন্তু রসুনের খোসাটা একটু রেখে দিলেই শীতল ভর্তাটা খেতে ভালো লাগে। তো আমি এইমাত্র খেয়ে ভয় দিয়েছিলাম, আর এতটাই মজা করে ভাত খেয়েছি। তো যারা খাননি তারা তো টেস্ট বুঝতে পারবে না, যারা খেয়েছেন তারা জানেন টেস্ট কীরকম। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।